আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আজ আমি একটি ভিডিও নিয়ে এসেছি আগামী 48 ঘন্টা ইন্টারনেট পরিষেবা নিয়ে। কীভাবে এই পরিষেবা বন্ধ করবে এবং কতটাই এটা সুবিধাজনক আমরা পাবো, এটা কেন বন্ধ করছে, কেন এই সিদ্ধান্ত, সেই সমস্ত নিয়ে বিশদ আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমার নাম প্রণব, আমার চ্যানেল প্রণব চৌধুরীকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক করে রাখুন পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি যে ইন্টারনেট পরিষেবা কিন্তু 48 ঘন্টার মধ্যে বন্ধ হওয়ার একটা কথা উঠছে এবং রাশিয়া টুডে কিন্তু এটা স্পষ্ট জানিয়েছে যে ICANN অর্থাৎ ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইনেড নেমস অ্যান্ড নাম্বার, এই যে সংস্থা কিন্তু এর দায়িত্ব নিয়েছে। এবারে এই উত্তরে বলি আমি যে এই যে ICANN এই সংস্থাটা কি করবে, যে আমাদের অ্যাড্রেস বুক রয়েছে অর্থাৎ ডোমেন নেম, এই ডোমেন নেমটাকে চেঞ্জ করবে। একটা ক্রিপ্টোগ্রাফিক কী রয়েছে, এই ক্রিপ্টোগ্রাফিক কীটাকে চেঞ্জ করে কিন্তু একটা সংরক্ষিতভাবে সুরক্ষিতভাবে একটা কিছু করবে। এটা কীভাবে, কেন করছে এই সিদ্ধান্ত, আমাদের বর্তমানে আমরা জানি যে এখন সাইবার ক্রাইম, ব্যাঙ্কিং পরিষেবা, হ্যাকিং, এর একটা বিরাট একটা রেওয়াজ উঠেছে। অনেকে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে এবং জিমেল হ্যাকিং করা হচ্ছে, এই সমস্ত প্রক্রিয়া কিন্তু দিন দিন বেড়েই চলেছে। অর্থাৎ এই যে পুরো যে সিস্টেমটা নষ্ট হতে চলেছে, এই সিস্টেমটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য কিন্তু ICANN এই যে উদ্যোগটা নিয়েছে, এটা একটা খুবই ভালো উদ্যোগ। যদি সাকসেসফুল হয় এটা অনেকটা ভালো হবে আমাদের জন্য, আমরা অনেকটা এগুলো সব থেকে সুরক্ষিত থাকবো, ব্যাঙ্কিং পরিষেবা থেকে সুরক্ষিত থাকবো, আমাদের যে নিজস্ব ডিটেলস যে অনেক জায়গায় শেয়ার হয়েছে সেটা থেকে সুরক্ষিত থাকবো। তাই এই যে একটু অসুবিধা 48 ঘন্টা, এটা আমরা মেনে নিতেই পারি, কারণ 48 ঘন্টা যদি ইন্টারনেট না থাকে আমাদের অতটা হয়তো একটু প্রবলেম হবে, কিন্তু সেটা আমরা সহ্য করতে হবে কিছু ভালো কিছুর জন্য। কিছু পেতে গেলে কিন্তু কিছু দিতে হয়, তাই আমরা যদি 48 ঘন্টা আমাদের কিছু কিছু দিই, যদি কিছু একটু ভালো পাই সেটা আমাদের জন্য অবশ্যই ভালো হবে। বিশেষজ্ঞরা জানিয়েছে যে 48 ঘন্টা যে পুরোপুরি ইন্টারনেট বন্ধ থাকবে তাও নয়, একবারে হয়তো আপনি কোনো অ্যাড্রেস বুকে কোনো কিছু সার্চ করলেন, সেখানে হয়তো নেটওয়ার্ক ফেলিওর দেখালো বা ধীরে ধীরে সেই সাইটটা লোড হলো, এরকম হতে পারে। অথবা যে পুরোপুরি 48 ঘন্টা বন্ধ থাকতে পারে এটা হতে পারে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, জিমেল সমস্ত কিছুই কিন্তু বন্ধ করার একটা পরিক্রম রয়েছে, যে রাশিয়া টুডে গ্রন্থে তা স্পষ্টই জানানো হয়েছে। এবার দেখা যাক ভবিষ্যতে আমাদের পরবর্তীকালে কী পদক্ষেপ আসে এবং কী এই উদ্যোগ নেওয়া হয়। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, বন্দে মাতরম, জয় হিন্দ।